এত এত গাড়ি চুরি হচ্ছে, তাহলে ওইটার এগেনস্টে অ্যাকশন কী নেওয়া হচ্ছে? আজকে আমরা গাড়ি পার্ক করে সেরে বাড়িতে এসে খেয়ে দেয়ে ঘুমিয়েছি, আর যখন আজকে সিসিটিভি ফুটেজ দেখি 1.5 ঘন্টার মধ্যে আমাদের গাড়ি নেই। আমার কালকে সকালে আমার ফ্লাইট পুনে যাব, আমি পুনে থাকি। শিলচর শহরে আবারও সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনা। শিলচর শহরের মেইন রোড থেকে উধাও একটি মারুতি ইকো গাড়ি। শিলচর সিভিল হাসপাতালের বিপরীতে আর্ট কটেজের সামনে থেকে চুরি হয়ে যায় গাড়িটি। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই চুরির ঘটনা। কিছুদিন আগেই কাছাড় পুলিশ 17 জন চোরকে পাকড়াও করার পরেও কিছুতেই থামেনি চোরের দল। শহরের একেবারে প্রাণকেন্দ্র থেকেই উধাও করে নিল একটি গাড়ি। গাড়ির মালিক মনোজিৎ ধর জানান, শিলং থেকে তিনি বেড়াতে এসেছিলেন শিলচরে আত্মীয়ের বাড়িতে। মারুতি ইকো গাড়ির মালিক গাড়ি রেখে রাতে ঘরে যান, তারপর সকালে উঠে দেখেন ওনার গাড়ি সেই স্থানে নেই। গাড়ির মালিক বাড়ির সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে বুঝতে পারেন ওনার গাড়িটি চোরের দল নিয়ে যায়। শিলচরের রাঙ্গিরখাড়ি আউটপোস্টে গাড়ি চুরির মামলা দায়ের করেন গাড়ির মালিক। গাড়িটি চুরি হয়ে যাওয়ায় ওনারা বিপাকে পড়েছেন, কারণ গাড়িতে ছিল ওনাদের অনেকগুলো লাগেজ। এই চুরির ঘটনায় খুবই বিপাকে পড়েছেন তারা। নমস্কার, আমার নাম মনোজিৎ ধর। আমি শিলং থেকে গতকালকে আসলাম শিলচরে থাকতে আমার কাজিনের ঘরে। আমি আমার গাড়িটা রাত্রে সিভিল হসপিটালের সামনে পার্ক করে ঘরে গিয়ে ঘুমালাম। সকালে উঠলাম, উঠে গিয়ে দেখি আমার গাড়িটা ওইখানে নাই। আমি এরপরে গেলাম পুলিশ স্টেশনে, গিয়ে FIR দিলাম, সব কিছু করলাম, কিন্তু এখন পর্যন্ত কিছু খবর পেলাম না গাড়িটার। আমি দেখুন বাইরে থেকে এসেছি, বাড়ি থেকে এসে থাকলাম কাজিনের ঘরে, আমার গাড়িটা চুরি হয়ে গেলো। এখন আমি কী করবো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমি এখন শিলং যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু এই কারণে আমি যেতে পারিনি। হ্যাঁ, এখন এটা তো মানে একটা কি বলবো, কীরকম কথা হয়ে গেলো। হ্যাঁ, বাড়ি থেকে কেউ আসলে ও তো সেফ না, ও গাড়ি নিয়ে আসবে, যে এসে যে রাখবে কোনো জায়গায়। হ্যাঁ, এগুলো তো একদম সেফ জিনিস না। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা দেখলাম যে পুরো যে পাবলিক সিসিটিভি ক্যামেরা একটাও ওয়ার্কিং না। তাহলে আজকে যদি চুরি হচ্ছে বা কোনো ক্রাইম হচ্ছে, মানুষ জানবে কি করে যে একটা কিছু ক্রাইম হচ্ছে? কোনো সিসিটিভি ক্যামেরা ওয়ার্কিং না, কোনো সিকিউরিটি নাই, কোনো সেফটি নাই, এটা কত বড় একটা কোয়েশ্চেন মার্ক পুরো শিলচর টাউন, ইনফ্যাক্ট বারাক ভ্যালির সেফটি আর সিকিউরিটির উপর একটা বড় কোয়েশ্চেন মার্ক এসে যাচ্ছে। এবং কি আমরা এখন শুনতেই পাচ্ছি এভরিডে ড্রাগসের কেসেস হচ্ছে, গাড়ি চুরি হয়ে যাচ্ছে, বাইক চুরি হয়ে যাচ্ছে, ঘরে ঘরে মানুষ ঢুকে চুরি করছে। সো আমি এটাই বলতে চাই যে আমাদের ডিসি স্যার আছেন, SP স্যার আছেন, আমাদের পলিটিক্যাল লিডার্সদের কাছে অনুরোধ করছি যে আপনারা প্লিজ এই জিনিসটা খুব একদম প্রায়োরিটিতে এটাকে সলভ করেন, কারণ আজকে এটা শিলচরের একটা সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে বাইরের থেকে শিলং থেকে মানুষ এসে ওদের গাড়ি চুরি হয়ে যাচ্ছে, আর ওটাও কি 12:40। তো আমরা আজকে SP স্যারের কাছে গেছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি এই কেসটাকে একদম প্রায়োরিটিতে সলভ করার চেষ্টা করছেন। কিন্তু আমরা শিলচরের জনগণকেও বলবো যে আপনারা যদি গাড়িটা কোনো জায়গায় স্পট করেন, ব্লু কালারের মারুতি ইকো গাড়ি, নাম্বারটা ML05T7655, আমি আবার বলছি ML05T7655, ইকো গাড়ি মারুতি। আর ফোন নাম্বারটাও একটু, আমার ফোন নাম্বার হলো গিয়ে 8258985818, আমি আবার বলছি 8258985818। আপনারা যদি গাড়িটা কোনো জায়গায় স্পট করেন বা আপনাদের যদি কোনো কন্ট্যাক্ট থাকে, কোনো লিড পান, প্লিজ আমাদেরকে জানান, কারণ এটা খালি আমার ব্যাপার নয়, ওর ব্যাপার নয়, এটা পুরো শিলচর শহরের একটা সম্মানের উপরে দাঁড়িয়ে রয়েছে যে বাইরের থেকে গেস্ট এসে ওদের গাড়ি চুরি হয়ে যাচ্ছে। আর আমি রিকোয়েস্ট করব আমাদের থানার যে OC ম্যাম আছেন, হিমাক্ষী ম্যাম, উনি অনেক হেল্প করছেন, উনি অনেক চেষ্টা করছেন, সব আউটপোস্টে খবর দিয়েছেন, কিন্তু এটাকে যদি একটু ফাস্ট ট্র্যাক করা যায় তাহলে সত্যি অনেক হেল্প হয়ে যাবে। ধন্যবাদ। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।